টিভি বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের পৃথিবীর আনাচে কানাচের যেখানের মানুষেরা পিস টিভির স্ক্রিনের সামনে বসে আছেন, আমার সেই প্রিয় ভাই বোনদেরকে আমরা সালাম দিচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম ইসলামিক শিক্ষা ব্যবস্থার উপরে। ইসলামিক শিক্ষা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা এত রহমতের বারিধারা, যারা গ্রহণ করেছে ভালো মানুষ হয়েছে, এমন ভালো মানুষ হয়েছে তাদের সম্পর্কে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট রয়েছে। সেই শিক্ষা ধারা, সেই পাঠ্যদান সূচি, সেই কারিকুলাম ডেভেলপমেন্ট, সেই সিলেবাস ডিজাইন কিভাবে হবে আমরা তার উপরে আলোচনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে সমস্ত এলিমেন্ট দিয়ে, তার মধ্যে একটা ছিল তালিমুল কিতাব, তার মধ্যে একটা ছিল তাজকিয়া, একটা ছিল তেলাওয়াতুল কিতাব, হেকমা ছিল। আমরা আজকে আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যারা আলোচনায় শরিক হচ্ছেন বিদগ্ধ পণ্ডিত বৃন্দ, তার মধ্যে আছেন আমার ডান পাশে মুসলিহউদ্দিন, ডক্টর মুসলিহউদ্দিন, আমার পাশে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ খান, তারপরেও আমি বলছি শাহওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আল্লাহ তাআলা তার রসুলকে পাঠিয়েছিলেন যে ধারাগুলো দিয়ে একটা জেনারেশন তৈরি করা যায়, বুদ্ধিভিত্তিক উন্মীলন করা যায়, একটা সভ্য সমাজ তৈরি করা যায়, একটা সুন্দর হাদারা এবং সভ্যতা বিনির্মাণ করা যায়, সেই এলিমেন্টগুলোর মধ্যে থেকে পঞ্চম এলিমেন্টটা হলো ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। আমার এক বন্ধু ব্রিটেনের খুব নাম করা এক ইউনিভার্সিটির প্রফেসর, তিনি যখন কোরআনের এই আয়াতের কাছে এসেছেন যেখানে বলা হচ্ছে যে ছাত্রদেরকে শিক্ষা দিতে গেলে ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, যা তোমরা জানো না সেটাকে তোমাদেরকে শিখাতে হবে, এই পর্যায়ে যখন এসেছে উনি বলেছেন যে কারিকুলামে এই জিনিসটা তো আমরা চাই যে একটা ক্লাস পড়ার পরে নিজেই আবার চাইবে যে আর একটা ক্লাস পড়বো, মাস্টার ডিগ্রি করার পরে সে আবার চাইবে আমি ডক্টরেট করতে চাইবো, ডক্টরেট করার পরে সে চাইবে আমি পোস্ট ডক্টরেল করবো, পোস্ট ডক্টরেল করার পরে সে চাইবো যে আমি ফেলোশিপ নিয়ে প্রফেসরশিপ নিয়ে নেব, এবং এমনকি মরণের আগ পর্যন্ত আমি শিখতে উদগ্রীব হব। এই যে শিক্ষা ব্যবস্থার নীতিটা যদি আমরা প্রণয়ন করতে পারি, সে শিক্ষা তো মহান শিক্ষা, মহৎ শিক্ষা হবেই। আমরা আজকে আমাদের ভাই ডক্টর মুসলিহউদ্দিনের কাছে জানতে চাইব যে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই কথাগুলো কি বলেছেন যে মানে অমুসলিমদেরকেও এত প্রভাবিত করছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের পিএস টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, অন্য আয়াত আছে, যা তারা জানে না তা তাদেরকে জানানো হবে বা জানানো হচ্ছে, এবং এখানে তাদেরকে উদ্গ্রীব করা হচ্ছে যে যা তোমরা জানো না তা তোমরা জানার চেষ্টা করো, দিগন্তে তোমরা চলে যাও, দিক দিগন্তে কিভাবে এলেম অর্জন করবে। এখানে দুটো দিক, একটি হলো যা জানে না, যেটা সরাসরি আমি প্রথম বলেছিলাম এক বক্তব্যে যে আল্লাহর পক্ষ থেকে সরাসরি তাওকিফি, যেটা তোমরা জানো না তোমাদেরকে জানিয়ে দিলাম। দ্বিতীয় হলো তাওকিফি শব্দের একটু ব্যাখ্যা, তাওকিফি হলো যেখানে অক্ফ করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, যা আছে কোরআন এবং হাদিসে ওটা ওইটাই মানতে হবে, নিজেদের সেখানে করার কিছু নাই। আল্লাহ এক, একক, নবী রাসূল, বিশ্বাসের দিকগুলো, এবাদত এইভাবে তোমাকে করতে হবে, চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত করা যাবে। দ্বিতীয় পয়েন্ট হলো পৃথিবীতে যেগুলা ভাই একটু ইশারা করেছেন মুআমালাতের দিক, মানুষ যেগুলা প্রয়োজন বোধ করে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার আসিয়াস আর শারাইয়া দুটার মধ্যে সুন্দরভাবে পার্থক্য করেছেন। আগেরটাই বলেছেন ইয়াতাকাররাবুনা ইলাল্লাহ, মুআমালাতের ব্যাপারে বলেছেন ইয়াহতাজুনা ইলাই, আল্লাহ নৈকট্য লাভের জন্য তাওকিফি অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু পৃথিবীতে হাজার প্রয়োজন আছে মানুষের, সেই প্রয়োজনগুলো মানুষ কি দিয়ে মিটাবে? সেখানে মানুষকে শুধু নিষেধ না থাকলেই সেটা জায়েজ, এবাদতের মধ্যে নির্দেশ থাকলে সেটা জায়েজ, নির্দেশ ছাড়া কিছু করা যাবে না। চমৎকার একটা কথা এখানে এসেছে, আমি ডক্টর মুসলিহউদ্দিন আপনাকে ধন্যবাদ দিচ্ছি, যে প্রয়োজনের জন্য শিক্ষা, সমাজের যে প্রয়োজন আসবে সেই জন্য সেই প্রয়োজন পূরণ করার জন্য শিক্ষা,
ইসলাম কিন্তু আমাদের দিচ্ছে, যেটা পাশ্চাত্য মানে অবাক বিষয়ে চেয়ে থাকে যে আশ্চর্য ব্যাপার। ধন্যবাদ আপনাকে। আমি শাহ ওয়ালিউল্লাহ ভাইয়ের কাছে আসব যে আপনি এ সম্পর্কে কি বলবেন আমাদেরকে, যে আল্লাহ তাআলা এই যে কথাটা বললেন না। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত মানুষকে সৃষ্টির সেরা জীব করার জন্যে আদম আলী ইসলামকে জান্নাতে যে জ্ঞান দিয়ে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রমাণিত করেছিলেন, সম্বর্ধিত হয়েছিলেন আদম আলী ইসলাম সেজদা পেয়ে। উসজুদুলি আদম, রব্বুল আলামিন বলেছেন আদমকে সেজদা করো। কেন আদমকে সেজদা করেছিল সবাই? কারণ ছিল আদম আলী ইসলাম যা জানতেন তারা তা জানত না, জানা না জানার কারণেই কিন্তু এই মর্যাদা। শুধু তিনি কোরআন আল কারীম রব্বুল আলামিন এই কথাটাকে এত সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন। কোরআন কারীম বলছেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না সে কি সমান হতে পারে? রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, বলো চক্ষুষ্মান যার চোখ আছে দৃষ্টি শক্তি আছে সে আর যে অন্ধ সে কি সমান? ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র আর ছায়া কি সমান? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাটাকে, জানতে হবে এই চেতনাটাকে এতটাই মানে সম্মানিত করেছেন, মর্যাদাময় করেছেন যে জানে সেই সম্মানিত। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, জানাটাই মর্যাদা নয় আমল করাটা মর্যাদা। আমাদের জানা উচিত, আমল করা অবশ্যই মর্যাদা, কিন্তু না জানার চেয়ে জানাটাই মর্যাদার। কারণ যিনি জানেন তিনি কোনো না কোনো দিন এক সময় আমল করবেনই, জানাটাই একটা বিশেষ মর্যাদা। না জানাটা মহা অপরাধ, না জানাটা মহা অপরাধ। আর এই জানার ব্যাপারটা কি, আমি যদ্দূর জানলাম আমার জানাটাই কি শেষ? আমাকে এদ্দূর দাঁড়িয়ে থাকতে হবে না। রব্বুল আলামিন সূরা ইউসুফে সুন্দর করে বলেছেন ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে একজন জ্ঞানী রয়েছে। তাই নিজে কখনো মহা জ্ঞানী নই, চূড়ান্ত জ্ঞান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মানুষ যতটাই নিজেকে জানতে চেষ্টা করবে, জানার জন্য অগ্রগামী করে দেবে। যেমন শুরুতে ডক্টর আব্দুল সালাম সাহেব বলছিলেন যে ইসলাম এমন এক সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে যেখানে মানুষকে অজানা বিষয়ে জানার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। সুন্দর সুন্দর কথা। আমি আমার শহীদুল্লাহ ভাইয়ের কাছে যাব যে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন তোমরা যা জানো না তা তোমরা জানার জন্য, এই বলতে কি বোঝাতে চাচ্ছেন তিনি আমাদেরকে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, সম্মানিত ডক্টর আব্দুল সালাম সাহেব তিনি বললেন যে সেই পাশ্চাত্য তারা আজকে কোরআনের এই কথা শুনে আশ্চর্য বোধ হচ্ছেন বা আশ্চর্য মনে করছেন যে কিভাবে কোরআনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে আমরা এখানে আরেকটি বিষয় আমাদের মনে রাখা উচিত যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সীমাবদ্ধ করে রাখেননি শুধু মুসলমানদের জন্য, বরং এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন, অন্য আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিন নাস। অতএব এই কোরআন দিয়ে যেমনইভাবে মুসলিম মুমিন সমাজ এটাকে দিয়ে তাদের কারিকুলাম তৈরি করবে, ঠিক এটা একইভাবে কারিকুলামের নির্দেশনা দিচ্ছে অমুসলিম যারা তাদেরকেও, সার্বজনীন সকল মানব জাতিকে। অতএব আমরা এগুলি থেকে নির্দেশনা পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারিকুলাম কি হতে পারে, মুসলিম হোক অমুসলিম হোক, দুনিয়াবি বিষয় হোক বা দ্বীনের বিষয় হোক, সকল বিষয়ের কারিকুলামের নীতিমালা বা মূল হলো আমাদের এই কোরআনুল কারীম। দিগন্ত ভেদ করার কথা বলেছেন যে আমাদেরকে শুধু শিক্ষায় এক জায়গায় আবদ্ধ থাকলে হবে না, সর্বজনীন করতে হবে, সবাই এখান থেকে শিখবে এবং ক্লাস ফাইভ পড়ে শেষ করবে না, আরো জানার চেষ্টা করবে, প্রতি মুহূর্তে তার মধ্যে তৃষ্ণা তৈরি জানা তৈরি হবে। এখন আমরা চেষ্টা করি যে আমরা কিছু উদাহরণ নিয়ে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই বোধটা কিভাবে উন্মিলিত করেছিলেন, এটা কিভাবে আমাদের মধ্যে উজ্জীবিত করেছেন, আমাদেরকে কিছু উদাহরণ আপনি দেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন তখন তিনি দেখলেন যে এই লোকেরা খেজুরের তাবির নাখাল করে, অর্থাৎ এক কাঁধের রেণু স্ত্রী এক কাঁধের সাথে আরেক কাঁধের সাথে মিশিয়ে দেয় রং, হ্যাঁ একটার সাথে একটা মিশ্রিত করে রেণুগুলো আর কি। আল্লাহ নবী প্রথম চিন্তা করলেন এটা কোনো কুসংস্কার কিনা, তিনি বললেন লাউ লাম তা ফালু, যদি না করতে। এখানে কিন্তু আল্লাহ নবী বলেন নাই যে লাতা ফালু করো না, আল্লাহ নবী বলেছেন লাউ লাম তা ফালু, যেহেতু এটা শরীয়তের সাথে ডাইরেক্ট রিলেটেড বিষয় না, কিন্তু যদি কুসংস্কার হয়ে থাকে দুইটার মাঝামাঝি অবস্থান নিয়ে আল্লাহ নবী বললেন লাউ লাম তা ফালু, যদি না করতে। সাহাবীরা স্টপ করে দিলেন, ফলন হয়ে গেল কম। আল্লাহ নবীর কাছে গিয়ে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ফলন তো কম হয়েছে, যে ফালু তাহলে তোমরা করো।
আন্তুম আলম বে উমুরে দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশি জানো। কাজেই আল্লাহ নবী স্পষ্ট করে দিলেন, পৃথিবীর যত জ্ঞান আছে তোমরা নির্দ্বিধায় আহরণ করো, তোমাদের ফল বাড়াও, ফসল বাড়াও, তোমাদের বিজ্ঞানের উন্নতি করো। দিগদিগন্তে এত সুন্দর কথা, আমরা আসলে আমাদের একটা ব্রেক নিতে হবে। দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা একটু অপেক্ষা করুন, আমরা এক ছোট্ট ব্রেকের পরে আবার ফিরে আসছি। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কালাম কোরআন বুঝতে চান? কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলো আলোচিত হয়েছে উলুমুল কোরআন শিরোনামে। উলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায়। কুরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কুরআন ও ইসলামী আদর্শ। আজ রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Zain, Bhika and Daud wants Biali. Hey kids, time is very precious. This life is a gift from Allah. Utilize this gift for here and hereafter. Enjoy this gift in the light of the Quran and Hadith. Enjoy Islam with us, Zain and Daud. Dekhun, Zain o Daud-er shonge Islam ke upobhog. Poroborti onushthan, Peace TV Banglay. জাযাকুমুল্লাহ খাইরান। আমার ভাই ও বোনেরা যারা টিভি সেটের সামনে, স্ক্রিনের সামনে বসে আছেন এবং আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দেন এবং হাশরের ময়দানে মুক্তি পাওয়ার একটা ওসিলা আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের বানিয়ে দেন। জানেন তো, এলেমের নিয়ে কথাবার্তা বললে, সেখানে বসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল রহমত সেখানে এসে যায়। আমরাও সে চেষ্টা করি সেখান থেকে এই রহমত হাসিল করার জন্য। আমি শাহ ওলিউল্লাহ ভাইয়ের কাছে এখন একটু ফিরে যেতে চাই। আগের যে আলোচনাটা চলছিল সেটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দারুণ কথা বলেছেন যে তিনি নবী, তার কাছ থেকে সব নিতে হবে। উনি বলছেন যে খুদু হান্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমাদের ইবাদত গুলো গ্রহণ করো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। কিন্তু দুনিয়ার ব্যাপারে যখন আসলো তিনি ফ্লেক্সিবিলিটি দিলেন, ক্রিয়েটিভিটির সুযোগ দিলেন, ইমাজিনেশনের সুযোগ দিলেন, আমরা দিগন্ত ভেদ করে সামনে যাব। কোরআনে তো বলা হয়েছে ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। সুবহানাল্লাহ, তোমরা যদি চাও দিগন্ত ভেদ করে যাও, যাও সেখানে, দেখবে সেখানে আল্লাহর রাজত্ব সেখানে কায়েম অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিগন্ত ভেদ করে দিচ্ছেন, তোমরা যাও, ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো, সাগরের তলদেশে তোমরা যাও, নীলাভ্র ভেদ করে তোমরা সৌর পরিমণ্ডলে তোমরা সেখানে যেতে পারো। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে ভাস্ট নলেজের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, আমাদের ছেলেদেরকে আমরা কিভাবে এটাকে আমরা কারিকুলামের মধ্যে কিভাবে নিতে পারি? ধন্যবাদ। প্রসঙ্গত একটা বিষয় ক্লিয়ার হওয়া উচিত, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন, বাস্তব কোরআন। আর আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাধ্যমেই শিখব অজানা বিষয়কে, রাসূল সাল্লামের জীবন, কথা, কাজ, সমর্থন আর গুণাবলীর ভিত্তিতে। তবে জেনে রাখা উচিত তিনি ইবাদতের বিষয়গুলোকে আমাদের সামনে খুলে খুলে বর্ণনা করেছেন। ইবাদতের যে কোনো বিষয়ে তিনি যা বলেছেন এর বাহিরে কোনো কিছু নতুন সংযোজন করা যাবে না, আবার কোনো কিছু বাদ দেওয়াও যাবে না। কিন্তু দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার এই মডার্ন টেকনোলজির ব্যাপারে
তারই উপরে নাজিল হওয়া কোরআন আল কারিমেই তো সূত্র রয়েছে, এখান থেকে আনতে হবে। তবে এক্ষেত্রে একটা বিষয় আমি প্রসঙ্গত বলতে হয়, সুন্নার কথাটা বারবার আসছে আমাদের সামনে, আমরাও সুন্নাকে সিলেবাসে রাখবো। তবে জেনে রাখা উচিত সুন্না চার প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন আর গুণাবলী চার ভাগে ভাগ করেছেন ফকিহগণ, আমাদেরকে বুঝার জন্যে, আমল করার জন্যে, বাস্তবে সহজ এবং বোধগম্য করার জন্য। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন আর গুণাবলীর কিছু জিনিস রয়েছে আম্মা সুন্না, আম্মা জেনারেল সাধারণ সুন্না, যেমন তিনি মিসওয়াক করেছেন, যেমন তিনি সুরমা লাগিয়েছেন, এগুলো স্বাভাবিক সুন্না। এই স্বাভাবিক সুন্নাগুলো একজন মানুষ আদায় করবে, গ্রহণ করতে পারে, তার জন্য কল্যাণের। দুই নম্বর, কিছু কিছু সুন্না তো তার কথা, কাজ, সমর্থন আর গুণাবলী ছিল খাসা, কেবল তারই জন্য, কেবলমাত্র নির্দিষ্ট। কিন্তু যেমন তিনি ইফতার করেননি, সেহরি করেননি, অত রোজা রেখেছেন ক্রমান্বয়ে, যেমন তিনি চারের বেশি স্ত্রী গ্রহণ করেছেন, ঠিক এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু নির্ধারিত বিষয় ছিল যা কেবল তারই জন্য, অন্য কারো জন্য নয়। তিন নম্বর, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার জীবনাদর্শের কিছু ছিল আদা, অভ্যাসগত। আরবে জন্ম নিয়েছেন, তাই আরবের কিছু অভ্যাসগত প্রথা তার জীবনে ছিল, শরীয়ত না আর কি, এটা শরীয়ত নয়। কিন্তু চতুর্থ যেটা সুন্নাহ, ইবাদা, ইবাদত করতে গিয়ে, আল্লাহর আদেশ পালন করতে গিয়ে, নিষেধ থেকে বেঁচে থাকতে গিয়ে, আল্লাহর গুলামি করার জন্য আব্দ হিসেবে তিনি যে কাজগুলো করেছেন তা আমাদেরকে যথাযথ করতে হবে। তো আমাদের পাঠ্যক্রমে এই জিনিসটা স্পষ্ট, আমরা কিন্তু সুন্না বলতে গিয়ে যদি সবকিছু একত্রে মিলাই ফেলি তাহলে প্রবলেম হবে। সুন্না আম্মা এক, সুন্না খাসা আরেক, সুন্না আদা অভ্যাসগত সুন্না এক, সুন্না ইবাদা আরেক। এই জিনিসগুলো স্পষ্ট করার পরে ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এই যে মূল বিষয়টা, আসলে কি জ্ঞান এমন এক বিষয় যে জ্ঞান চর্চায় বসলে খাওয়া দাওয়া মানুষ ভুলে যায়। এটা বহুল প্রচলিত কথা রয়েছে, খাওয়া নাওয়া বিয়ে শাদী সব মানুষ ভুলে যায়, সকল অতৃপ্তি তৃপ্তিতে পরিণত হয় একটি জিনিসের মধ্যে, তার নাম জ্ঞান চর্চা। মানে হুমানিলা ইসমা, আমি আমি তো আশ্চর্যজনিত হচ্ছে যে আপনার এই যে কথাগুলো হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো চিকিৎসা বিজ্ঞানের কথাবার্তা আছে। যেমন ধরেন কোন জায়গায় ক্ষত হলে খেজুরের পাতা দিয়ে তৈরি করা চাটাই মানে আগুনে উহুদের যুদ্ধে, হ্যাঁ, তার ছাই দেওয়া হয়েছে। এখন আমাদের জন্য কি মেডিসিন ব্যবহার না করে ওইটাই আমরা করব নাকি? তা উনি বোঝাতে চেয়েছেন যে এটা আরবের একটা প্রথা ছিল, তারা এরকম করতো, তাদের একটা এক্সপিরিয়েন্স ছিল, এটাই যে এখন করতে হবে এমন কোনো কথা না। তাহলে সুন্নাতের মধ্যে অনেক জিনিস আমরা দেখতে পাচ্ছি যেগুলো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সাথে আমাদের রিলেট করে দিয়ে বলছেন যে ওয়া আনতুম আলামু বি আমরি দুনিয়া, মুসলিম বুখারী, হ্যাঁ, মুসলিম বুখারী শরীফের হাদিস মানে সহিহ হাদিস। এখন আমি আমার ভাই খান সাহেবের কাছে যাচ্ছি, আপনি আমাদেরকে আরো একটু ইনলাইট করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দিগন্ত ভেদী কথাগুলো আমরা কিভাবে সিলেবাসে অ্যাকোমোডেট করব, কিভাবে নিয়ে আসব সিলেবাসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জীবনাদর্শ নিয়ে এসেছেন আমরা সকলেই জানি যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল। সর্বশেষ বলতে মানব জাতি যতদিন থাকবে ততদিন তার এই রেসালাতের বিষয়গুলি সকলকে সামগ্রিকভাবে এটা অন্তর্ভুক্ত করবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে বিষয়গুলি ছিল কতগুলি সেই পরিবেশে সেই সমাজে ছিল, এখন হয়তো সেগুলি নেই, আবার কতগুলি সেই পরিবেশে সেই সমাজে ছিল না, কিন্তু এমন কতগুলি বিষয় আবার এই পরিবেশে বা আরো পরবর্তীতে পরিবেশে চলে আসবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়ায়াখলুকু মা লা তাআলামুন, আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে এমন কিছু সৃষ্টি করতে থাকবেন যেগুলি পূর্ববর্তীরা জানে না, পরবর্তী সমাজে এমন চলে আসবে। তো এগুলি এর আলোকে তাহলে আমরা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে জীবনাদর্শ, তার যে সুন্না, সেই আলোকে অবশ্যই আমরা সিলেবাস করব, কিন্তু সেই সিলেবাসের মাঝে যেটি আমাদের অনেকেরই কথা থেকে চলে এসেছে, তাহলে দুটি দিককে আমরা খেয়াল করব। একটি হলো যেগুলি ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয় সেগুলিকে আমরা সেভাবে সীমাবদ্ধ, ইবাদত আকীদা ইত্যাদি সেগুলিকে সেভাবে সীমাবদ্ধ রাখব, সেখানে আমাদের অতিরঞ্জিত বা নিজের ইচ্ছামত সংযোজন করার কোনো সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নেই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, এটা হলো ইবাদতের বিষয়ের ক্ষেত্রে। আর যেগুলি দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে বা নতুন নতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি ইসলামের ইবাদতের বিষয়গুলির মধ্যে
নতুন কোন আবাদতের নাম দিয়ে কিছু সংযোজন বা চালু করবে, আবিষ্কার করবে, যেটা আসলে ইসলামের মাঝে নেই, ফহুয়ারাদ, সেটা প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে এই হাদিস আমাদেরকে একটা সীমা দিয়ে দিচ্ছে যে আমরা আমাদের ছেলেদেরকে যখন আবাদত বিষয়ক শিক্ষা দিব, সেটা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া নিয়ম অনুযায়ী সেগুলি হতে হবে। আর অপর বিষয় যেগুলি আমাদের সামাজিক, আমাদের পার্থিব বিষয়গুলি, সেগুলির ক্ষেত্রে যখন আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেব এবং তাদের জন্য যে সিলেবাস তৈরি করব, সেখানে আমাদের কিছু উন্মুক্ত বিষয় রয়েছে, তবে আমরা সেখানেও খেয়াল রাখব যেন কোরআন ও সুন্নাহর সাথে কখনো সাংঘর্ষিক না হয়। সেই আলোকে আমরা আমাদের সিলেবাস তৈরি করে নিতে পারব। আমি একটি বিষয় সংযুক্ত করতে যাচ্ছিলাম যে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে, অর্থাৎ সার্বজনীন আল্লাহর প্রদত্ত শিক্ষাকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার জন্য পঞ্চম যে বাস্তব বা ফাউন্ডেশন থাকতে হবে তা হলো যে মানুষ যা জানে না তাকে জানার জন্যে উৎসাহী, উদ্গ্রীব বা অপেক্ষমান করে তৈরি করতে হবে, যে আমি জানি না আরো জানতে হবে, জানি না আরো জানতে হবে, যে কারণে যে যত বেশি জানবে সে নিজেকে তত কম জ্ঞানী মনে করবে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আসলে এই ক্ষেত্রে আমাদের শিক্ষার উদ্দেশ্যটা কি তা ক্লিয়ার হওয়া উচিত। যে সমাজে শিক্ষার উদ্দেশ্য হলো চাকরি পাওয়া, যে সমাজে শিক্ষার উদ্দেশ্য হলো সার্টিফিকেট অর্জন করা, যে সমাজে শিক্ষার উদ্দেশ্য হলো নিজের প্রভাব প্রতিপত্তিকে কন্ট্রোল করা, অথবা শিক্ষা দানের উদ্দেশ্য হলো পণ্য হিসেবে শিক্ষা বিক্রি করা, এই যে শিক্ষার টার্গেট যখন এই অবস্থায় পরিণত হয়, তখন তো আর এই কেবল আমি যা জানি না তা জানবো এই আকাঙ্ক্ষা থাকে না। সুতরাং মানে সার্বজনীন চিরন্তন শিক্ষা মানেই হলো যে শিক্ষায় জ্ঞানের স্পৃহা তৈরি হয়, তৃষ্ণা তৈরি হয়, নতুন করে জানার আগ্রহ প্রতি বহুত্বেই ব্যক্তির মধ্যে দানা বেঁধে ওঠে। সুন্দর সুন্দর কথা আসছে। আপনি মাঝখানে কিছু বলেছেন, এটি একটু ক্লিয়ার করে দেন। আল্লাহ নবী বলেছেন, সেটা হলো ইউমারি বিহি সুফাহা ওয়ুবাহি বিল উলামা, জ্ঞানীদের সাথে তার বিতর্কে জিততে হবে, কূট বিতর্কে অহংকার করতে হবে, কিংবা বেউকুবদেরকে ধোকা দিতে হবে, সাহস সরল মানুষকে ধোকা দিব, প্রতারণা করবো, এই জন্য আমি বিদ্যা শিখছি। আল্লাহ নবী বলছেন না, এই কাজ তোমরা করতে যেও না। চিন্তা করে দেখুন যে ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। ইসলামী শিক্ষা ব্যবস্থা শুরু করে ইকরা দিয়ে এবং শেষ করে জান্নাতে নিয়ে। ইসলামী শিক্ষা ব্যবস্থা শুরু করে আমাদেরকে মনুষ্যত্বের পথ দেখিয়ে এবং আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে যায়, তখন বলে দেয় তুমি ফেরেশতাদের চেয়েও অনেক উন্নত হয়ে গেছো। তো এখন আমি আমার শাহ অলিউল্লাহ ভাইয়ের কাছে আরেকটু জানতে চাচ্ছি যে এই যে জানার শেষ নাই, এই যে বোধটা সাহাবায়ে কিরামের মধ্যে কেমন ছিল, তাবেঈনদের মধ্যে কেমন ছিল, তার দুই একটা উদাহরণ আমাদের সামনে উপস্থাপন করুন। ধন্যবাদ। সর্বপ্রথম যদি ফেরেশতাদেরকে দিয়ে শুরু করি, কারণ ফেরেশতারা তো নিষ্পাপ, রব্বুল আলমিন তাদেরকে তাদের আদেশ পালনের জন্যই তৈরি করেছেন। ফেরেশতারা রব্বুল আলমিনের কাছে, কারণ তারা কিন্তু রব্বুল আলমিনকে দেখছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি আপন এবং অতি কাছের, কিন্তু তারপরেও তারা বলছেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ও আল্লাহ তুমি যা শিক্ষা দিয়েছো তা ছাড়া কিছুই জানি না, সারেন্ডার করেছেন। তারপর যদি নবীগণ আলাইহিমুস সালামের ইতিহাস আমরা দেখি, প্রত্যেক নবী রব্বুল আলমিনের কাছে সারেন্ডার করেছেন। অ্যাবসলিউট নলেজ যাদের উপর নাজিল হয়েছে তারাও কেউই বলেননি যে আমি চূড়ান্ত জ্ঞানী, আমি সর্বাপেক্ষা সর্বাধিক জ্ঞানী। উলুল আজম মিনা রসুল, পাঁচজন রসুলকে উলুল আজম বলেছেন, এর মধ্যে একজন সাইয়েদুনা মূসা, সম্পূর্ণ দৃঢ়প্রত্যয় সম্পন্ন রসুল, এর মধ্যে একজন হলেন মূসা আলাইহি আসসালাম। কিন্তু মূসা আলাইহি সালামকে রব্বুল আলামিন, তিনি ছিলেন আল্লাহর রসুল, তার উপর রব্বুল আলামিন একটি কমপ্লিট কিতাব এবং শরিয়াত নাজিল করেছেন, তিনি অসংখ্য মানুষের হেদায়াতের ব্যবস্থা রব্বুল আলামিন তার মাধ্যমে, রব্বুল আলামিন তাকে মুজেজা দিয়েছেন, সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা করে দিয়েছেন, কিন্তু ওই মূসা আলাইহি সালাম একজন আল্লাহর সাধারণ বান্দা। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা খিজির, খিজির তো নবী নন বলেই অধিকাংশ ফকিহগণের অভিমত, অথচ একজন সাধারণ আলেমের কাছে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠালেন, আর মূসা আলাইহিস সালাম তার কাছে জ্ঞান শিখতে গিয়ে একেবারে নাকানি চুবানি খেয়ে গেলেন, কোরআন আল কারীমের দলিল। সুতরাং মূসা আলাইহিস সালামকে তখন রাগ করেছিলেন, বরং মূসা আলাইহিস সালাম আরো বেশি সময় তার সাথে থাকতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন না আর না, তিনটা জিনিস শিখো, বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। খিজির বললেন, ও মূসা, এটাই তুমি এবং আমার মধ্যে
পার্থক্য, তুমি আলাদা হয়ে যাও আমি আলাদা হয়ে গেলাম, তবে শিক্ষা শেষ। এই তিনটা শিক্ষাই দিলাম, তবে তিনটা শিক্ষার মূল তত্ত্ব কি বলে দিচ্ছি একটা একটা করে তিনি খিজর আসলাম বলে দিলেন, আর বললেন এরপরে আর শিক্ষার দরকার নাই। তিনটা শিক্ষা নিতে গিয়ে মুসা আলী সালাম ক্ষুধার্ত হলেন, দীর্ঘ পথ হাঁটলেন, ওনার ভাজি করা মাছ সমুদ্রে চলে গেল, তারপর তিনি নৌকায় অতিক্রম করলেন, তারপরে বিভৎস চেহারা অর্থাৎ একটি জীবন্ত প্রাণকে হত্যা করার বাস্তবতা দেখলেন, তারপর আবার অভিজ্ঞতাহীন রাজমিস্ত্রির কাজ করলেন। এই কোরআন আল কিমিকে তুলে ধরেছে আমাদের সামনে যে রসুলগণ নিজেদেরকে চূড়ান্ত জ্ঞানী বলে দাবি করেননি, বরং তারা বলেছেন যা রব্বুল আলামিন নাজিল করেন তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে যদি আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সার্টিফিকেট দিয়ে বলেছেন আসলে আমরা তো আনিল হাওয়া আমরা তো এগুলো ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজে থেকে তিনি কিছুই বলেন না, যা ওহি হয় তাই তিনি বলেন। এগুলো তো আসলে ব্যাপক আলোচনার বিষয়, আমাদের সে সময়ও নাই যে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। আমরা যে জিনিসগুলো এখানে পেয়েছি, জ্ঞান অনন্ত, এই জ্ঞানের মধ্যে আমাদের ঢুকে পড়তে হবে, এবং এই জ্ঞান নিতে গেলে তুমি আসল জায়গা থেকে জ্ঞান নাও, এবং শিক্ষা এবং ছাত্র সম্পর্কে যে সম্পর্কটা, এটা মেন্টরিং এর সম্পর্ক, এটা টিচিং এর সম্পর্ক না, যে ক্লাসের পড়াই দিলাম সফর শেষ হয়ে গেল তা না, বরং এখানে তাদের মধ্যে কি সম্পর্ক, ইন্টারাকশন, কত ভালোবাসা, হৃদ্যতা, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখাই দিয়ে গেছেন, হযরত মুসা খিদিরের ঘটনা আমাদেরকে শিখাই দিচ্ছে। এইভাবে কিন্তু আমরা শিখবো, জানবো, আমার কারিকুলামকে ডেভেলপ করবো, শিক্ষা ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, মুজাফফর বিন মহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটাই ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা আজ রাত 8টায় আপন সম্প্রচার সকাল 6:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। পরে সম্মানের রক্ষা, দূর করে হতাশা, দেই তাকে অধিকার, মিটিয়ে দেই নিরাশা। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী, আপনারা দেখছেন পিএস টিভি বাংলা। ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান, মান ও সম্মান, তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার। দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা 5টায় আপন সম্প্রচার, রাত 12টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।